ধারাবাহিকভাবে ইউটিউব যোগে প্রকাশ হওয়া ইয়া কাহিনীর সপ্তম খণ্ড। আগর খণ্ডবর সাবর বাবে ডেসক্রিপশনত লিঙ্ক সমূহ পাব। প্রতিটি খণ্ড নিয়মিতভাবে পাবর বাবে চ্যানেল সাবস্ক্রাইব করি লগতে বেল আইকনটো দি থব। এই টেম্পু এখনত এ টেম্পু এ টেম্পু টেম্পু পেন্টু বাবাই সোয়াসিটা কে করিলে খাবলে পাবি আর এই কলর বাকলি পরিধান। জয় হনুমান বাবা কি, জয় হনুমান বাবা কি, জয় হনুমান বাবা কি, জয় হনুমান, জয় হনুমান। মোটো চাই দিবচোন, আপনার তো অল্প দেরি আছে রব। ইহতে প্রসাদ সসাদের ব্যবস্থা করেছে নাকি খবর তো লচুন। এরা নাম ঘর ধোয়া হলে ইমান সময় খাই বয় একবার আজরিয়া হলো হতে। হেৰি, এই চোয়া চিতা শেষ হলহে বোলে খুয়াব। ও তাকো প্রসাদ নহয়, ডাইরেক্ট চাউল সিজোয়া। বঢ়িয়া, চাউল সিজোয়া এতিয়া হলে বঢ়িয়া থাকিম বাপেকে। আহ, দুধুর মুধুর অবস্থা পড়ি আছো নহয়, চকুর সন্মুখতে বাবার যে গুণগরিমা দেখি আছো, ভিতরা সচা কথাবর যদি এওলোকর আগতে কই দিয়ে ভাল বিপদত পড়িম। ফুলখালির লগত থকা সম্পর্কটোর কথা নকলেই হল আর কৃষ্ণ। হেৰি, কি ভাবি আছে? জয় হনুমান। সামান্য কলর বাকলি এটার ইমান পাওয়ার এটা কথা হব পারে নাকি? খুব গল্প হলো বেলেগ কথা, বলে ঔষধি গুণ আছে হয় না নহয় বাৰু? এই একুশ শতিকার মানুষবিলাকো বড় আচরিত দেই, সেই কোনো জ্ঞান নাই এই মুখার। খুড়াদেও, জ্ঞান বিজ্ঞানের কথা নহয়, মানুষবুর যে প্রমাণবুর পাই আছে, আপনিনো কেনে একে মুখে না বলে কব? হে দুদিন হলো কথা হল নেকি? বড় একেবারে ডর কথা হয়ে গেছে। মানে একটা কথা ভাবিছো খুড়াদেও। কি ভাবিছো? ধরে লোক হনুমান বাবাই তো নিজের মহিমা জাহির করিয়ে আছে, মানুষের ভূত ভবিষ্যৎ গণনা করিয়ে আছে, বেমার আজারবর ঠিক করিয়ে আছে, বিভিন্ন সমস্যার সমাধান করিয়ে আছে। রব, কই আছো, আমি যদি ম্যানেজ করে এজনক পঠাই দিও, মানে মানে ডুপ্লিকেট ভক্ত, তেও বেমারের ভাও ধরে যাব। হয় নে, বেমারের ভাও ধরে যাব গজমূর্খ। হেৰ, ভাল মানুষ এটা যদি বেমারি করে পঠিয়ে দিও, এইটো জারি ভুকি ভাল করা বলে আমি কেনেকে গম পাম? তাতকে ভাল বেমারি মানুষ এটা ফিট কর। তেনে হলে সেটো প্ল্যান ক্যান্সেল, নহলে কিবা দামি বস্তু তাকে হেরাইছে বলে কোয়াও নাকি? যদি হনুমান ফাঁকিবাজ তেন্তে বস্তুটো ওত আছে তোত আছে বলে কব, আর যদি সচাকৈ মাহাত্ম্য আছে তেন্তে সচাটো গমটো পায়ে যাব। প্রমাণ এটা অবশ্য চাব পারি, মানুষ এটা ফিটিং করবে নাকি? চাবি যাতে সেটু আমি লগা বলি, আমি নহয় দেই তই লগা বলি যাতে কোনো গম নাপায়। নাপায় নাপায়, যাক ম্যানেজ করিম, তাক পয়সা দিম তো। যি কর কর, মোক রিজাল্ট লাগে, আই ওয়ান রিজাল্ট, সোনকালে মোক রিজাল্ট দে। আর সেইটি যদি ভঙ্গ বলে এবার প্রমাণ হয়ে যায় তেতিয়াহলে চাবি, মই তার উপর কি করো, মই কেস দিম, মানহানি কেস দিম, মই তার লোকৰ ভাল দেখিব নোৱাৰাজনক পৰচি কাটৰ বুলি কয়। তুমি যে মোক নিজৰ মুনি চুকে দেখিব নোৱাৰা, তুমি নিজৰ চিকাটৰ নহয়, নিজৰ চিকাটৰ, তুমি নিজৰ চিকাটৰ। কিনো নলগা জেগত লাগি ফুৰিছে হয়নে আপুনি? এতিয়া বয়স হল নহয়, ভগৱানৰ চিন্তা কৰক। বয়সত ধৰি কথা নকবা দেই, বয়সত ধৰি কথা নকবা, কিমান বয়স হল মোৰ? আৰু এই ভগৱানৰ কথা যে কৈছা, ভগৱানে তো মাথাটো খারাপ কৰি দিছে। অখুৰিদেউ, আপোনালোকৰ সৰু ভণ্টি অহাৰ কথা আছিল নহয়, কেতিয়া আহিব? আহিব এইকেইদিনতে পাবহি বোলে। তাইকে আকৌ বহুত দিন দেখাই নাই নহয়, ডাঙৰ এজনী হৈছেগে নহয়নে? বাৰু হব হব, বহাচোন বহা,
চাহ একাপ খাই যাব। চাহ এই হব দিয়া, চিন্তা কৰিব নালাগে, চেনি দুচামুচ দিম। কিছুমান মাইকী মানুহ যে মগজটো অলপ কম থাকে, সেইটো একদম হাতে হাতে ঘৰতে প্ৰমাণ পাই গৈছো দেই। এ খুৰাদেউ, এইবোৰ সৰু সুৰা খুটখাত লাগিয়ে থাকিব আৰু। বাহ বাহ বাহ, চাহ খাই যাবি, দুচামুচ চেনি দিম বুলি কৈছে নহয়, খাই যাবি। খুৰাদেউ কিয়, আকৌ কিবা অদৰকাৰী কথা দৰকাৰী বুলি ভাবিছ নেকি? মানে ঘৰৰ ফালৰ পৰা কথাটো আগবাঢ়িব পাৰি নেকি? লকৈ লকৈ, মই আহিছো অ মাইমলা বাইদেউ। অ সাৰ পালি, বহি বহি হবলা টোপনি গৈছিলি হা? জয় শ্ৰীৰাম। ঐ তই দেখোন ভাওনাত বচন মাতাৰ দৰে মাতিলি। অ এইটো তোলে মই ৰঙালাও লৈ আহিছো। এ বিকি বাৰ্তা ভাল নহয় নহয়, ভাল হোৱাহেঁতেন তোলৈ মই দামী বস্তু এটা আনিলো হেঁতেন। হনুমান বাবা দুখ ধৰিব, সেৱা কৰ, সেৱা কৰ। এই কৃষ্ণ নহয় হনুমান, হনুমান বাবা। অ সেৱা কৰ, সেৱা কৰ। কৃষ্ণ হনুমান বাবা জয় শ্ৰীৰাম। এই ইষ্টিলা সুস্তিকা, তোক মই মনে মনে বহি থাকিবলৈ কোৱা নাছিলো হা? দেখা নাই বাবা ধ্যানত আছে, তা মুখখন দেখি ৰবই নোৱাৰিলো। ইমান ধুনীয়া ল'ৰাটো মুখখন চাচোন, দেখিবলৈ একে বান্দৰে দৰে হ'ল। হ'ব দে লোকৈ, এতিয়া সেই আগৰ লোকৈ হৈ থকা নাই, এতিয়া ভগৱান হ'ল ভগৱান। মোৰে এটা কাষ্টমাৰ কমিল বুইছ? ৰাম এতিয়া সেইবিলাক কথা নুলিয়াবিচোন, তোৰ যদি কিবা সমস্যা আছে তেনেহলে পতাপত দেখুওৱা, বাহিৰত বহুত মানুহ ৰৈ আছে নহয়। কি বিধি বিপাং, আগতে মোৰ লগৰে মোৰ চোতালত মালৰ কাৰণে ৰৈ থাকে, আজি মই তাৰ দৰ্শন পাবলৈ তাৰ চোতালত ৰৈ আছো। এই এইজনী একেটা কথাকে চেপেটা কৰি নাথাকিবিচোন, তোৰ যদি কিবা সমস্যা আছে পতাপত দেখুওৱা আৰু যা। সমস্যা মানে বিক্ৰী নাই অ লকৈ, যিখিনি বিক্ৰী হয় তাতে আকৌ বাকী, জানই নহয় বাকী মানে ফাকি। কলৰ বাকলিহে দিলি, কল এটা দিব নোৱাৰিলি? এই কলৰ বাকলিটো ডিঙিত পিন্ধি থাকিবি, দেখিবি কাষ্টমাৰ অটোমেটিক বাঢ়ি গৈছে। অ এইটো কিবা চম্বুকৰ নিচিনা নেকি কলৰ বাকলিটো? এইজনীচোন আৰু এটা সমস্যা থাকি গ'ল, এবাৰতে ক'ব নোৱাৰ হা, লাগিল নহয় আকৌ এটা কলৰ বাকলি, কল খাই খাই বাবাৰ গেছ হৈ যাবগে। সমস্যা বেকত কৰিব লাগে, এইটো সমস্যা চবকে শুনাই ক'ব নোৱাৰি। মাইকী মানুহৰ সমস্যা মই সমাধান নকৰো। এই এইজনী, তই বাবাৰ আগত যি টি কথা ঘচংকে কৈ নিদিবি। তহঁতেতো জানই মদ বেছি বেছিয়ে মোৰ জীৱনটো গ'ল, এতিয়া দুখে সুখে লগ বুলিবলৈ মোৰ কোনোৱেই নাই, ভাগ্যখন বেয়া বুলিয়েই ধৰি ললো, তথাপিও কিবা কৰি যদি বিবাহৰ কামনা মনটো আছেই ন, সমস্যা ডাঙৰেই, ভেলি দিদি পাৰ হৈ গ'লতো, গতিকে এইটো সমস্যাৰ সমাধান নাই বুলি কৈ দিয়ক, এক্সপাইৰী ডেট পাৰ হ'ল, গতিকে ৰিপ্লেচমেণ্টো নাপায়, ৱাৰেণ্টিও নাপায়, কাম নাই। মই চাই লওঁ। এই তই কেপ কেপা নাথাকিবিচোন, কিবা যেনিবা লোকৈ বাবা বিচাৰি পায়ে। এই এইজনী লোকৈ বাবা নহয় হনুমান বাবা। হ'ব দে, মোৰ বিয়া হ'লে তোৰ গা জ্বলিছে। হৈছে, বিয়া হ'লে মোৰ গা জ্বলিব, ইষ্টিলা সুস্তিকা। হৈ যাব, সময় লাগিব। সময় লাগিব মানে কেনেকৈ সময় লাগিব, মানে বহুত সময় দেখোন গলেই, আৰু সময় লাগিব। ধৈৰ্য ধৈৰ্য, অ মানুহটোৰ নাম মানে ধৈৰ্য, পাধিটোনো কি তেতেৰি
জয় শ্রীরাম। ই উপাধি পেলা জয় শ্রীরাম থাকে। জয় শ্রীরাম, জয় শ্রীরাম। ভিতৰ পিনে কিবা ধমকি মৰা যেন পালো। বাবা বেছিকে জকিছে নেকি? আপোনালোকে বাৰু কি নুজুমি তুমি চাই আছে? বাবা একেবাৰে ওলাই আহিব নেকি বাৰু? মনে মনে তোন কি হল নাপায় নাপায় নাপায়। এই ভগৱান লম্ভা ঘৰত এনেকে হাই কাজিয়া কৰিব নাপায়। এয়া হনুমান বাবাই জাৰিছে, ভয় খাব নালাগে নহয়নে বাবা? তাকেতো বুলি যে শুনিলো বুলি যায় নেকি? এই ৰ মানে মানে আমাৰ বাইদেউ গৈছে নহয়, ৰহৰ লগত জড়িত চাগে। ৰ মানে ৰহি, তাকে যাইছে চাগে। তেতিয়াহলে বাৰু বহিছো। লোকৈ নিচিনা এটা গাত হনুমান লম্ভিব পাৰে নে? দায়িত্ব দায়িত্ব মূৰ পাতি ললো মানে? এই কাৰ কথা কৈছে হনুমান বাবা? হল খালি এই কাহিনীৰ পিছৰ অংশ দেখিবলৈ পাব পৰৱৰ্তী খণ্ডত। ধাৰাবাহিকভাৱে চাই থাকিবলৈ চেনেলটো ছাবস্ক্ৰাইব কৰি থব আৰু লগতে বেল আইকনটো দি থব। ধন্যবাদ।